ভাঙনের সুর উঠেছে ছোট পর্দার নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা প্রস্তাব এনেছে ডিরেক্টর গিল্ডের কার্যনির্বাহী কমিটির 16 সদস্য। এর আগে নাটকের নির্মাতাদের অধিকার প্রতিষ্ঠা সাথে নানা সুবিধার ইস্তেহার দেয়ায় 2023-2025 মেয়াদে সভাপতি পদে অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক পদে এস এম কামরুজ্জামান সাগরকে সমর্থন দেন সাধারণ নাট্য নির্মাতারা। কিন্তু বছর না ঘুরতেই অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক ও কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যদের মতামতকে মূল্যায়ন না করে হেয় করাসহ 19টি কারণ দেখিয়ে সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন কমিটির 16 সদস্য। চ্যানেল 24-এর হাতে এসেছে সেই অনাস্থাপত্রের একটি কপি, যেখানে দেখা যায় অনাস্থাপত্রে স্বাক্ষরকারীদের সাথে ঐক্যমত পোষণ করেছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান।